আজকে আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে সালেহ পাহাড়, তার নাম। আমরা আজকে টেলিফেরিক দিয়ে উঠবো ওই পাহাড়ে। নর্মালি অনেক দিন যাবৎ বন্ধ ছিল এই টেলিফেরিকটা করোনার কারণে। তার আগে কিছুদিন আগে রেডিওতে শুনলাম এখানে নাকি কাজ করবে ওই টেলিফেরিকের রোডটাতে, তাই চিন্তা করলাম কারোর কতদিন বন্ধ থাকে। অলমোস্ট শুনেছি 2 বছর নাকি অফ থাকবে, তাই আমার ইচ্ছে হলো যে 2 বছর আবার কবে না কবে যেতে পারি, তাই এখন ইচ্ছা করতেছে যাওয়ার জন্য। তাই আজকে আমরা চলে যাচ্ছি, আর দেখি আমরা আজকে ব্লগে তোমাদের কী কী দেখাতে পারি আর আমরা কী কী করছি তোমরা তো দেখতেই পারবে। আর অসম্ভব সুন্দর ওইখানে, আমি আগে অনেকবার গিয়েছি বরফের সময়, কিন্তু সামারে যাইনি। আজকে আমরা তাই সামারে যাবো। এখন নেশ নাই, স্নো নাই, বাট আমরা সামারে গিয়েছিলাম আগে, আগে যাইনি সরি সামারে, আমরা আগে মানে উইন্টারে গিয়েছিলাম, আর আজকে যাব সামারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন ব্লগে। আর আজকে চলে যাব আমার পিছনে যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এই পাহাড়ে উঠবো আমরা আজকে। এখানে এই পাহাড়টাতে উঠবো আমরা টেলিফেরিক দিয়ে, এই পাহাড়টাতে উঠবো, উঁচু পাহাড়টাতে। আরশ সবাইকে হাই বলো, হাই হাই বলো, হাই 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 বলো। এই তো চলো দেখা যাক, আজকে আমরা সালের টেলিফেরিকে চলে এসেছি, তোমরা সবার সাথে থাকো ভিউয়ার্স। ভিউয়ার্স আজকে অলমোস্ট আমরা চলে এসেছি সালেহ টেলিফেরিকে, ওইখানে উঠার জন্য টেলিফেরিকে, বাট আমরা উঠতে পারবো না আজকে। দেখো অনেকেই চলে আসছে এখানে, নাকি আজকে সালেহ টেলিফেরিক নাকি যাবে না, কারণ যেই ওয়েদারটা দেখতেছো এখন অনেক বৃষ্টি পড়বে এখানে, এখানে বৃষ্টি পড়বে। এই যে টেলিফেরিকের জায়গা, হ্যাঁ এইখান থেকে টেলিফেরিকটা যায়, কারণ আজকে নাকি বৃষ্টি পড়বে বা বিদ্যুৎ চমকাবে অনেক একটু পরেই। আমাদের বলে দিয়েছে যে তোমরা যেতে পারো বাট নামতে অনেক সময় লাগবে, আর আমি বাচ্চাদের নিয়ে তখন এতটা রিস্ক নিব না, তাই আমি যাব না আজকে। আর আরশের এখন মনটা খারাপ। আরশ কি হয়েছে? আচ্ছা তোমাকে চলো একটা বেবি টেলিফেরিক উঠাই, আসো আসো আসো। যে আরিয়ানের মন খারাপ, আরিয়ানের পাপার এতটা ইচ্ছা নাই, তবুও বাচ্চাদের জন্য আমরা আসছিলাম আজকে। আরশ আসো আসো, বেবি টেলিফেরিক তোমার একটু উঠাই দিয়ে আসো আসো। আরো সে বলতেছে এখন মিনি ডেলিভারি উঠো একটু, আরো সেটা উঠবে না, আরো সে মন খারাপ। দেখেন আরো পাপার সাথে বসে আছে, থাকারি তার এই তুইটাই তার মনটা বইরা থিয়ে জানি কি করবি। আমরা যাই যেতে চেয়েছিলাম পারলাম না আজকে। তোমরা দেখো ভিউয়ার্স, এই যে আরো সে এখন যাবে টেলিভারি গাছ, কার ওঠা হলো না, কি করবো ভিউয়ার্স দেখো। আজকে যাই আমরা টেলিফেরিকে উঠতাম, অনেক চিন্তা ভাবনা করে আসছিলাম, অনেক মজা। যাই হোক ভিউয়ার্স, আমি অনেক শখ করে আসছিলাম যে আজকে বাচ্চাদের নিয়ে পাহাড়ের উপরে আমরা লাঞ্চ করব। আমাদের প্ল্যানটা আজকে মাটি হয়ে গেল, কারণ এখানে নাকি অনেক মানে বজ্রপাত হবে ওরা বলতেছে, আর বজ্রপাতের সময় টেলিফেরিক বন্ধ থাকে, আমাদের নামার সময় মিনিমাম 3 ঘন্টাও লেগে যেতে পারে, তাই আমরা আজকে ওখানে আর গেলাম না। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি তো অনেক মনটা খারাপ হয়ে গেল। যাই হোক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। মনে করেছিলাম যে আজকে অনেক সুন্দর একটা ভিডিও করব, ওইখানকার মানে সালেহের ভিউগুলো এত সুন্দর, তোমরা দেখো এখান থেকে দেখতে পাচ্ছ। করা হলো নেক্সট টাইমে অবশ্যই আমরা যাবো, ওয়েদারটা আর একটু বেশি ভালো থাকবে। কিছুক্ষণ আর আমরা যখন আসি তখনই ওয়েদারটা খুব ভালো ছিল, বাট এখন ওয়েদারটা একটুও ভালো না, একদম মানে আকাশ ইয়ে হয়ে গেছে, গুলা হয়ে গেছে। ওকে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই রাখবো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স আজকে মানে আমার বাচ্চাদের মনটা খুবই খারাপ হয়ে গেছে, কি করব। আমরা অনেক শখ করে প্রিপারেশন নিয়ে কালকে রাত্রে থেকে চিন্তা করতেছি যে আমরা আজকে এই সালেহ টেলিফেরিকে যাব। আরশ আসছিল অনেক ছোটবেলায়, তো তাই আজকে আরশেও অনেক মন খারাপ হয়ে গেছে, ঠিক না বাবা? আমার আরশ বাবাটা সরি বাবা, আজকে আবার নেক্সট টাইমে নিয়ে যাবো তোমাকে। ওকে আরশ তো মনটা খারাপ হয়ে গেছে একটু, অনেক সকাল থেকে বলতেছে আমরা সালেহ টেলিফেরিকে যাব, আজকে সালেহ টেলিফেরিকে যাবো, যাচ্ছি আমরা, সরি গাইস তোমাদের দেখাতে পারলাম না আজকে, আমার তো মনটা খুবই খারাপ হয়ে গেল। ওকে ভিউয়ার্স আজকে রাখবো, অনেক খারাপ লাগছে, দেখি অন্য কিছু করতে পারি কিনা। না